এই প্রার্থী যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা সবাই সরকারের প্রার্থী, সরকারের দালাল তারা। কাজেই এই সরকারই ভারতটাকে টিকিয়ে রাখছে, ভারত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র এখন বিপন্ন করছে। কাজেই আজকে সময় এসছে এই বিষয়টা উপলব্ধি করে ভারতের এই সর্বগ্রাসী আধিপত্য থেকে দেশকে মুক্ত করা। 7 জানুয়ারির নির্বাচন এই জাতির, এই দেশের, এই রাষ্ট্রের কোনো কল্যাণ বয়ে আনবে না। আপনারা লক্ষ্য করেছেন এই নির্বাচন কোর্ট দামি নির্বাচন করতে 2000 কোটি টাকা নির্বাচন কমিশনের খরচ হচ্ছে, আর সর্বমোট প্রার্থী 1896, মানে 1900 কোটি টাকা খরচ হচ্ছে মোট 4000, আরও 1000 ধরে নেন বিবিধ 5000 কোটি টাকা খরচ হচ্ছে। এই 5000 কোটি টাকা গরিবের টাকা, এই টাকা খরচে বিন্দুমাত্র কারোর কোনো লাভ হবে না। আপনারা দেখেছেন সিপিটি বলেছে 15 বছরে 92,000 কোটি টাকা লুটপাট হয়েছে, অর্থাৎ এই 92,000 কোটি টাকা লুটপাট হলে 2টা পদ্মা সেতু করা যেত। দেশ লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে, বাকশালী নির্বাচন কায়েম করছে, দেশের মানুষ, গণতন্ত্র, মনুষ্যত্ব, দেশের মর্যাদা, দেশের অতীত ঐতিহ্য সব কিছুকে রক্ষা করতে হলে এই নির্বাচন বর্জন করে এই সরকারকে গণ আন্দোলনে পরাজিত করতে হবে। সবাইকে নিয়ে নির্বাচনের আমেজ আলাদা, ওই নির্বাচন গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করবে। কাজেই আমরা এই নির্বাচন বর্জনের জন্য আজকে আমরা আহ্বান জানিয়েছি দেশবাসীর কাছে, সকলের কাছে। আমরা আশা করি দেশবাসী এগিয়ে আসবেন এবং সরকার এই নির্বাচন করতে পারবে না। একদিকে বর্জন, আরেকদিকে প্রতিরোধ, আপনারা জানেন লাগাতার অবরোধ এগুলো চলছে, এগুলোকে সফল করেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। এই সরকারকে উৎখাত করে নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই লক্ষ্যে আমরা লড়াই করছি। আচ্ছা, যদি নির্বাচনটি করে ফেলে তাহলে পরবর্তীতে আপনাদের করণীয় কী হবে? নির্বাচন গায়ের জোরে পেশি শক্তিতে সমরাস্ত্র ব্যবহার করে পুলিশ, সেনাবাহিনী, বিডিআর তাদেরকে অবৈধভাবে লাগিয়ে দিয়ে যদি সরকার নির্বাচন করে যায়, সরকার মহাসংকটে পড়বে। ওই সংকট থেকে সরকারের উত্তরণ ঘটবে না। কাজেই নির্বাচনের পরে নতুন করে আন্দোলনের মাধ্যমে এই সরকারের তক্তে তাও সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে গণতন্ত্রের ঝান্ডা আমরা উড্ডীন করব। আগামী 29 তারিখে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে, কেন মোতায়েন করা হচ্ছে? আমরা অতীতে দেখেছি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হয়, কিন্তু এই নির্বাচন সেই নির্বাচন নয়। এই নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন অর্থ হচ্ছে তাদের ক্ষমতাটাকে, তাদের চুরি, জালিয়াতি, ডাকাতি এগুলোকে নিরঙ্কুশ করা। 1800 সালের নির্বাচনেও সেনাবাহিনী মোতায়েন ছিল, দিনের ভোট রাতে করেছে, এখন নূতন ফন্দি ফিকির করছে, হাঁটছে। আমরা বলবো সেনাবাহিনী যাতে এই রকম ষড়যন্ত্রের মধ্যে পাড়া না দেয়, তারা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। আমরা বলেছি দেশবাসীর কাছে সমস্ত বিদ্যুৎ বিল, ইউটিলিটি সার্ভিস এবং সরকারকে সব ধরনের অসহযোগিতা করার জন্য আমরা বলেছি এই অসহযোগ আন্দোলন গান্ধী ডেকেছিলেন, এই অসহযোগী আন্দোলন 69-এ হয়েছিল। কাজে এটা নতুন কিছু নয়, এই প্রেক্ষাপটের অসহযোগ আন্দোলন হচ্ছে একটি স্বাধীন ভোটের জন্য, নিরপেক্ষ ভোটের জন্য, মানুষ যাতে ভোট দিতে পারে তার জন্য। ব্যাপকভাবে সাড়া পাচ্ছে এবং যে কারণে সরকারের তক্তে তাও কেঁপে যাচ্ছে, প্রতিদিন সরকার আতঙ্কে ভুগছে এই বুঝি কিছু হয়ে যায়। কাজে এগুলো জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে এগুলো হচ্ছে। 71 সালে পাক হানাদার বাহিনী সারেন্ডারের পূর্বেও যেভাবে স্বপ্ন দেখেছিল তারা সেই স্বপ্নে বিপদ, 16ই ডিসেম্বর যেভাবে আত্মসমর্পণ করেছে, আমরাও 7 তারিখ এবং আশেপাশের সময়ে সরকারকে আত্মসমর্পণ করাবো। আমরা দেখি আমরা এই নির্বাচনটি সরকার এবং নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ বলা হচ্ছে, তারা যদি ভোটারদেরকে উপস্থিত করতে পারে তাহলে নির্বাচন সফল হবে বলা হচ্ছে। এবং সেই সূত্রে আমরা গতকাল থেকে একটি বিষয় দেখছি যে 5000 সদস্যদের ভোট নিশ্চিত করা এবং তাদের পরিবারের যে 5000 করে সদস্য আছে প্রত্যেকের, এই বিষয়টি আপনি কীভাবে দেখছেন? দেখেন, সরকার টিকে থাকবার জন্য ষড়যন্ত্রের কোনো শেষ নাই, একের পর এক সে ষড়যন্ত্র করবে। আমাদের গণতান্ত্রিক আন্দোলনের শরিক কর্মী সমর্থকদের উচিত হবে সরকারের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাত করে দেওয়া, প্রতিরোধ করা। এই যে যেন তেন নির্বাচনের জন্য আনসার, অমুক তমুক, এয়ারপোর্ট, এখানে যেভাবে নীলনকশা সাজাচ্ছে, এই নীলনকশা জনগণ বুঝে ফেলেছে, 14 সালের অবস্থা থেকে বুঝেছে, 18 সালের অবস্থা থেকে বুঝেছে। কাজেই যে জনগণ সব কিছু বুঝতে পারে, সেই জনগণ প্রতিরোধ করতে পারে, সেই জনগণের হাতেই এই সরকারের পতন হবে। আচ্ছা, আমরা একটা প্রশ্ন ছিল গতকাল, কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলছেন যে ইলেকট্রিসিটি চার্জ, বিদ্যুৎ বিল, পানি বিল না দিলে কিন্তু এগুলো লাইন কেটে দেওয়া হবে, সেটিকে আপনারা কীভাবে দেখছেন? এগুলো জনগুরুত্বপূর্ণ বিষয়,
দেশের গণতন্ত্রের স্বার্থেই পদক্ষেপ নিতে হচ্ছে। লাইন কেটে দিলে বলে সরকারের লাইনই কেটে যাবে, সরকার তার লাইন কাটবার জন্য এই পদক্ষেপ করছে। আমরা আন্দোলনের মাধ্যমে সরকারের লাইন, সমস্ত কিছু, সংযোগ, সমস্ত কিছু কেটে দেবে।